ক্রিকেট বাংলাদেশের ফুটবল জগতে আপনাকে স্বাগতম। স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে, বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকের সঙ্গে বনিবনা হচ্ছে না লিওনেল মেসি। দুজনের মধ্যে বোঝাপড়া রসায়নটা শৈশব থেকে, বার্সেলোনার ফুটবল খামার লা মাসিয়ার একসঙ্গে বেড়ে ওঠা। বার্সার মূল দলে দুজন সতীর্থ প্রায় 10 বছর ধরে খেলছে। এতদিন জানা ছিল জেরার্ড পিকে লিওনেল মেসি বলতে অজ্ঞান। একে তো শৈশবের বন্ধু, তার ওপর বহুদিন ক্লাব সতীর্থ। পিকে একবার বলেছিলেন মেসির বুট তুলে রাখা আর বাবাকে হারানো একই কথা, কিন্তু এখন বোধহয় ব্যাপারটি ঠিক তেমন না। স্প্যানিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন মেসি পিকে সম্পর্কে নাকি ফাটল ধরেছে। স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এল চিরিনগুইতো দে হুগোনাস প্রথম গুঞ্জনটি সামনে এনেছে। অনুষ্ঠানের বিষয়বস্তু ফলাও করে চেপেছে দেশটির সংবাদ মাধ্যম এসএস। সেই টিভি অনুষ্ঠানে দাবি করা হয় মেসি পিকের মধ্যকার সম্পর্ক ভেঙে পড়েছে। বার্সার মাঝে সময়ে মেসির বিপক্ষে সংবাদ মাধ্যম এড়িয়ে চলার জন্য অভিযোগ তুলেছে পিকে। লালিগায় সর্বশেষ 3 ম্যাচে জয়বঞ্চিত ছিল বার্সা, 2 ম্যাচ ড্র আর 1টি ম্যাচ হার। এ সময় মেসি সংবাদ মাধ্যম এড়িয়ে চলেছে বলে অভিযোগ তোলেন পিকে। সোমবার রাতে সেই অনুষ্ঠানে বলা হয় দলের বাজে সময়ে সংবাদ মাধ্যম এড়িয়ে চলার জন্য মেসির সমালোচনা করেছেন পিকে। সে মনে করেন ইউরোপ নয়, শুধু আর্জেন্টিনার সঙ্গে থাকাকালীন মেসি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে। বার্সা ডিফেন্ডারের এই সমালোচনারও জবাব নাকি দিয়েছেন মেসি। দলের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের জন্য রক্ষণভাগকে দুষছেন আর্জেন্টিনার তারকা। সর্বশেষ 3 ম্যাচে 4 গোল করার বিপরীতে 5 গোল হজম করেছে বার্সেলোনা। টিভি শোতে বলা হয় মেসি পিকেকে বলেছে গোল হজম বেশি হচ্ছে। মেসি পরিষ্কার পিকেকে বুঝিয়ে দিতে চেয়েছে রক্ষণ ভাগের যেমন পারফরমেন্স করা উচিত তেমনটি পাচ্ছে না বার্সেলোনা। খবরটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ফুটবলের সকল নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।